রানা ওরফে দেবতা? হ্যাঁ হ্যাঁ স্যার, বস্তির মানুষেরা ওকে ওই নামেই ডাকে। দেখলেন না জেলের বাইরে কি অবস্থা? হ্যাঁ দেখলাম, দেশে মন্দির থেকে দেবতাদের সংখ্যা বেড়ে গেছে, তাই দেবতাদের আজকাল মন্দির ছেড়ে বস্তিতে থাকতে হচ্ছে। আপনি যেতে পারেন। কেস ফাইলে দুটো নাম দেখলাম আপনার, রানা ওরফে দেবতা। তা কোন নামে ডাকবো আপনাকে, মানে কোন নামটা পছন্দ আপনার? আমার পছন্দ অপছন্দ আমি জেলের বাইরেই রেখে এসেছি, এখন আমি আপনাদের পছন্দ অপছন্দের শিকার। আপনাদের যে নামটা পছন্দ আপনি আমায় সেই নামেই ডাকতে পারেন। আপনার মতন একজন খুনিকে দেবতা বলে ডেকে দেবতাদের কাছে নিজেকে অপরাধী করতে চাই না। যে পোশাকটা আপনি গায়ে চাপিয়ে আছেন সেটা পরার পরেও নিজেকে অপরাধী ভাবেন না নাকি? হ্যাঁ বলুন, স্বার্থ ছাড়া আপনারা কাউকেই দেবতা বলে ডাকতে পারেন না। একটা সত্যি কথা বলবো স্যার, আপনাদের মতন এই খাঁকি ওর্দি পরা মানুষগুলো যারা দেবতার চেয়ে টাকা পয়সাকে বেশি শ্রদ্ধা করে, আমিও চাই না তারা আমাকে দেবতা বলে ডাকুক। আপনার কেস হিস্ট্রি পড়ে দেখলাম আপনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছেন, কিন্তু আপনি বাংলা তো বেশ ভালোই বলেন দেখছি। ইংরাজিতে বিএ অনার্স পাশ করেছি বলে বাংলা ভুলবো কেন? আমি বাঙালি স্যার। ওই অনার্স নামক ডিগ্রিটা আপনার এই খাঁকি পোশাকের মতন গায়ে চেপে আছে, মানুষটা আমি পাল্টাইনি। আপনারা যখন সাদা পোশাক পরে থাকেন তখন যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না, আর আপনারা যখন এই পোশাকটা গায়ে চাপান তখন কেমন যেন পাল্টে যান। আপনাদের এই পোশাকগুলোর সামনে দুটি পকেট আছে, যে পকেটগুলো আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে। সরকার আপনাদের এই পোশাকগুলো দেবার সময় ওই পকেটে এমন কিছু পুরে দেন যাতে আপনাদের হৃদয় থেকে মনুষ্যত্বটা নিংড়ে বের করে নেয়, আর আপনারা মানুষগুলো পশু হয়ে যান। ও স্যার, চিড়িয়াখানায় গেছেন কোনোদিন? ওই খাঁচার ভেতরে যে মানুষ খেকো ভাগগুলোকে এনে ভরা হয় তাদের লাইফ হিস্ট্রিগুলো একটু ঘেঁটে দেখবেন, ওদের মধ্যে কেউ কেউ 30-40টা খুন করেছে, মানে মানুষ খেয়েছে। আর ওই হিংস্র বাঘেদের পায়েও কিন্তু শেকল থাকে না স্যার, আর আমি তো মাত্র 3 জনকেই। আমার পায়ের এই শেকলটা যদি, এটাই এখানকার নিয়ম। নিয়ম? নিয়ম তা আপনাদের তো শুনেছি অনেক নিয়ম আছে স্যার, যেমন পুলিশরা ঘুষ খাবে না, জনতার সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন, তা আপনারা কোন নিয়মটা মানেন স্যার? তাই এই নিয়মটা যদি একটু না মানতেন এমন কিছু নয়, এই চলতে ফিরতে একটু সুবিধে হতো। এই যা, যে সিপাহীগুলো বাইরে ঘুরছে তাদের হাতে রাইফেল, আমার চারিদিকে মোটা মোটা লোহার রড, জেলখানার উঁচু দেয়াল, এর পরেও যদি ভাবেন আমি পালিয়ে যাব তাহলে তো আপনারা আমাকে অতিরিক্ত সমীহ করছেন, প্রায় দেবতাই ভেবে বসে আছেন। ইয়েস স্যার, তালাটা খোলো। তালাটা খোলো, যাও। ওর পা থেকে সেগুলো খুলে দাও, নাও খোলো।
আপনার শরীরের বাইরে যে শেকলগুলো লাগানো ছিল তার চাবি আমার কাছে ছিল, তাই সেটা খুলে দিলাম। কিন্তু আপনার মনের ভেতর যে পাপগুলো লুকোনো আছে তার চাবি আমার কাছে নেই, তাই সে পাপগুলো আমি বার করতে পারলাম না। সরি। পাপ? কিসের পাপ? 15 মিনিটের মধ্যে 3-3টে খুন করার পরেও জানতে চাইছেন কিসের পাপ? কোথায় একটু অনুশোচনা হবে তা না? অনুশোচনা? হ্যাঁ স্যার, অনুশোচনা একটু হচ্ছে। ভেবেছিলাম 5 জনকে মারব, মারলাম 3 জনকে, 2 জন রয়ে গেল।